এই রান্নাটা আমার হাজবেন্ডের কাছে এবং আমার কাছে অনেক বেশি পছন্দ। এই রান্নাটা যদি তিন বেলাও দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের কোনো প্রকার অনীহা আসবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা স্টার্ট করতেছি একদম ডাল রান্নার শেষ পর্যায়ে, কারণ আজকে ব্লগ শেয়ার করার কোনো ইচ্ছেই ছিল না, কারণ এই ডালের ভিডিও আমার পেজে বা চ্যানেলে অনেক অনেক আছে। যাই হোক, ডাল রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে, তারপর আমি যেটা করব এখন ডাল বাগার দেব। তার জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। এবার এগুলো একটু ভেজে নিয়েছি। প্রথমে মরিচটা আমি আলাদা করে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ রসুন একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। ডালটা নর্মালি বাগার দিব, তার জন্য পেঁয়াজ রসুনগুলো একটু বেরেস্তার মতো করে নিয়ে আসতেছি, মানে একটু ব্রাউন কালার হতে হবে, নর্মালি এটা সবাই জানে। তো যাই হোক, এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, হয়ে গিয়েছে ডাল বাগার। তো এবার এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আজকে টমেটো দিয়ে পাতলা মসুরের ডাল রান্না করতেছি, দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো এই পর্যায়ে যেটা করব, কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিলে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, ধনিয়া পাতা কুচি আপনাদের, মানে ধনিয়া পাতা নর্মালি আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন তো, কারণ অনেকেই দেখি ধনিয়া পাতাটা খুব বেশি পছন্দ করে না। একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছ, যেটার অনেক ভিডিও আমার চ্যানেল বা পেজে আছে। তো এই যে এগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবার এটা খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিবো, কারণ তা না হলে কিন্তু আবার তলানিতে লেগে যাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা, কারণ এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকে না, শুধু মশলা দিয়ে মাখানো থাকে। তাই এটা অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে রান্নাটা করে নিতে হবে। এই চিংড়ি মাছের দো পেঁয়াজাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আমার আম্মু চিংড়ি মাছের এরকম দো পেঁয়াজা রান্না করে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নর্মালি ইলিশ মাছ ভাজা বা ইলিশ মাছের যে কোনো আইটেমই হোক না কেন, ঠিক তেমনই চিংড়ি মাছও আমার ঠিক ওই রকমই পছন্দ। আর চিংড়ি মাছটা আগে আমার হাজবেন্ড ফোনা করে খেত, তারপরে যখন একদিন আমি এরকম দো পেঁয়াজা করেছি, তারপর থেকে আর কোনো দিনও মানে ওই ভুনার কথা বলে না, সবসময় শুধু বলে তুমি যেন কীভাবে দো পেঁয়াজা করো ওইভাবেই করো। তো যাই হোক, আমি এইভাবেই করে দিই ওকে। আর এরকম রান্নাটা মানে চিংড়ি মাছের এরকম দো পেঁয়াজাটা আমরা প্রায় সময় করি, যেটা সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না, মাঝে মধ্যে শেয়ার করি আবার মাঝে মধ্যে মানে শেয়ার করা হয় না, এই হচ্ছে ব্যাপার। তো এই যে চিংড়ি মাছের দো পেঁয়াজা পাতলা মসুরের ডাল রান্নাবান্না একদম কমপ্লিট, একদম সিম্পল রান্না, কারণ চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করতে একদমই সময় লাগে না। আমার কাছে মনে হয় দুইটা ডিম ভাজা যতটুকু সময় ততটুকু সময়ই লাগে। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে আমার হাজবেন্ডের প্লেটে দিয়ে দিচ্ছি শসা আর লেবু। যদিও শসা লেবু খুব বেশি একটা খায় না, তারপরে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের দো পেঁয়াজা, যেটা নাকি তিন বেলা খেলো আমার হাজবেন্ডের এবং আমার দুজনেরই কোনো প্রকার অনীহা আসে না, কারণ চিংড়ি মাছের দো পেঁয়াজাটা আমাদের দুজনেরই অনেক বেশি পছন্দ। হয়তো আপনারা আমার এই বকবকগুলো শুনতে শুনতে একদম মানে ঝালাপালা হয়ে গিয়েছেন, অনেক বেশি বিরক্ত বোধ করতেছেন, কিন্তু বিশ্বাস করেন সত্যি যেটা সেটাই বলেছি। যাই হোক, এখন আমি আমার প্লেটে নিয়ে নিচ্ছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, একদম সিম্পল দুপুরের লাঞ্চ, যদিও তারপরও অনেক বেশি স্পেশাল, অনেক বেশি মজার ছিল। আর সত্যি বলতে একদম তৃপ্তি করে খেয়েছি, যেদিন চিংড়ি মাছের দো পেঁয়াজা থাকে সেদিন আমরা দুজন অনেক মজা করে খাই। আর এই তো চিংড়ি মাছের দো পেঁয়াজা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে, তারপরে নিয়ে নিচ্ছি পাতলা মসুরের ডাল টমেটো দিয়ে রান্না। আর ডাল দেখি অনেকে এক দু চামচ নিয়ে ভাত মেখে খায়, বা তা আমার অনেক বেশি লাগবে, তাই আমি একটু বেশি করেছি, এই ডালটা নিয়ে তারপরে খাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যেটা করেছিলাম, একটু বাইরে গিয়েছিলাম, আর এত বেশি বাতাস ছিল কি বলবো, দেখে হয়তো বুঝতে পারতেছেন, আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক সময় হয়তো আমি পেজে ফুল মানে পিক তুলে ফুলের তো পোস্ট করি, হয়তো আপনারা দেখেন, তো এগুলো হচ্ছে সেই ফুল। এই তো এই ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে সেই সুন্দর সুন্দর ফুল, আর আজকে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম, দেখেই হয়তো বুঝতে পারতেছেন। তো এই ছিল আমার আজকের ব্লগ। ব্লগটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলোতে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।